বাঘ তো দেখছি আজ খুশিমনি আছে, কেননা বাঘের আজ মহাভোজ। অনেকদিন সে পেট ভরে কিছু খায়নি, তাই আজ সে যত ইচ্ছা তত খাবে। ছোট বড় বিভিন্ন ধরনের থালায় মাংস সাজানো আছে। তার বাসায় কারো ঢোকার অনুমতি নেই, তাই সে নিশ্চিন্ত। এদিকে বনের অন্য জন্তুরা আড়াল থেকে এইসব লক্ষ্য করতে থাকে। কিন্তু বাঘ এদিকে মহা সমস্যায় পড়ল। মাংস চেবাতে গিয়ে তার গলায় একটি হাড়ের টুকরো বিঁধে গেল। বাঘ বহু চেষ্টা করল সেটাকে বার করার, কিন্তু কোনো ফল হলো না। বাঘ অন্য জন্তুদের অনুরোধ করল তার গলা থেকে ওই হাড়টি বের করে দেবার জন্য, কিন্তু বাঘের ভয়ে সবাই সেখান থেকে প্রস্থান করল। বাঘ এদিকে দুঃখে মন মরা হয়ে চুপচাপ বসে থাকে। এমন সময় একটা বকের সাথে তার দেখা হলো। বাঘ তাকে দেখে বলল, এই বক ভাই, এদিকে একটু শোনো। হ্যাঁ বলুন, কি বলতে চান? আমার গলায় একটি হাড় আটকে গেছে, তুমি যদি বার করে দিতে পারো তাহলে আমি তোমায় পুরস্কার দেব। এরপর বক তার লম্বা ঠোঁট দিয়ে হাড়ের টুকরোটিকে বার করে আনল। তারপর বক বলল, কই আমাকে পুরস্কার দেবেন না? তুমি খুব বোকা, আমার মুখের মধ্যে তুমি ঠোঁট প্রবেশ করালে, ইচ্ছে করলে তোমাকে খেয়ে ফেলতে পারতাম। এখান থেকে চলে যাও, না হলে তোমার ঘাড় মটকাবো। বক কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে প্রস্থান করলো।